ভারত রত্ন পেতে চলেছেন লালকৃষ্ণ আডবাণী বিজেপির প্রবীণ নেতা তথা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত করা হবে শনিবার নিজে কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী জানান আমি অত্যন্ত খুশির সঙ্গে জানাচ্ছি যে শ্রী লালকৃষ্ণ আডবাণীকে ভারত রত্নে সম্মানিত করা হবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে তার সঙ্গে নিজে কথা বলেছেন প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন আডবাণীজি আমাদের সময়ের অন্যতম সম্মানীয় ব্যক্তি দেশের উন্নয়নের জন্য যার অশেষ অবদান রয়েছে তিনি একদম নিচু স্তর থেকে কাজ শুরু করেছিলেন সেখান থেকে দেশের উপপ্রধানমন্ত্রী হয়ে দেশের সেবা করেছিলেন তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্য সম্প্রচার মন্ত্রীও ছিলেন তার সংসদীয় পদক্ষেপগুলি বরাবর অনুকরণীয় ও সমৃদ্ধ ছিল পরবর্তী পোস্টে প্রধানমন্ত্রী মোদী আরও লেখেন যে দীর্ঘ কয়েক দশক ধরে স্বচ্ছতা ও সততা বজায় রেখে সাধারণ জনগণের জন্য যে পরিষেবা দিয়েছেন তা রাজনীতিতে মানদণ্ড তৈরি করেছে দেশের অখণ্ডতা সংস্কৃতির পুনরুত্থানে তার অবদান অনস্বীকার্য ওনার সঙ্গে আলাপচারিতা করতে পারাও ওনার থেকে পাওয়া শিক্ষাকে আমি বরাবরই নিজের সৌভাগ্য মনে করেছি প্রসঙ্গত দেশের সপ্তম উপপ্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি ভারতীয় জনতা পার্টির সহপ্রতিষ্ঠাতা ছিলেন লালকৃষ্ণ আডবাণী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য ছিলেন তিনি সর্বাধিক সময় ধরে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও লোকসভার বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন বিজেপির এই প্রবীণ নেতা উল্লেখ্য তিন দশক আগে দেশে রাম মন্দির আন্দোলনের সময় সংঘ পরিবারের অন্যতম প্রধান মুখ ছিলেন লালকৃষ্ণ আডবাণী তার রামরথ যাত্রায় ভর করে হিন্দি বলে উত্থান হয়েছিল বিজেপির দু সালে তাকে ভারতরত্ন সম্মান দিতে চলেছে কেন্দ্রীয় সরকার ভিওর রিপোর্ট আর নিউজ